নমস্কার বন্ধুরা, রাজশ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি নিরামিষ মোচার, মানে মোচার ডালনা। তো মোচা কেটে ধুয়ে রেখেছি এবং আলু ছোট ছোট পিস করে কেটে ধুয়ে রেখেছি। তো প্রেশার কুকারের মধ্যে আমরা একটাকে সিটি মেরে নিয়েছি এবং এটাকে জল ঝরে দিয়েছি। আর নিয়েছি 50 গ্রাম কাঁচা ছোলা ভিজিয়ে দিয়েছিলাম, তো আদা, আর নিয়েছি টমেটো কুচি, আর 4টে কাঁচা লঙ্কা। তো কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমরা একটু সরিষার তেল দিয়ে দেব। তো সরিষার তেলটা একটু গরম হতে সময় লাগে, তো সরিষার তেলটাকে দেওয়ার পর একটু গরম ধোঁয়া বেরিয়ে গেলে তবেই বুঝবেন তেলটা কাঁচা নেই। তো এবার 2টো তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা এবং আদা। আমি আদা ঘষে দিয়েছি, তো আপনারা চাইলে বেটে দিতে পারেন। তো আমি জিরা ফোড়ন দিলাম না, কারণ জিরাটা আমরা ঘরেই গুঁড়ো করে দেব, সেই কারণে জিরা ফোড়ন দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমি কাঁচা ছোলা গুঁড়ো দিয়ে দেব। তো কাঁচা ছোলাগুলো দেওয়ার পর এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো এর মধ্যে আমরা একটু লবণ দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন এটা ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমার রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। তো এটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমরা টমেটো কুচিটা দিয়ে দেব। একটু আর একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু টমেটো দিয়েছি, টমেটো যাতে তাড়াতাড়ি হেজে যায় এবং ভালো করে মিক্সড হয়ে যায় কারণে একটু লবণ দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন ওটা যতক্ষণ কষা হচ্ছে, আমি এদিকে চাটুতে জিরা এবং মরি অল্প করে নিয়ে এটাকে ভেজে নেব। চাটুর মধ্যে আমি সাইডে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে আগেও ভেজে নিতে পারেন। নিরামিষ তরকারি একটু মৌরি দিলে মৌরির যে সেন্ট সেটা খুব সুন্দর সেন্ট একটা বেরোয়, সেই কারণে আমি মৌরি দিয়েছি। মৌরি আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো এটাকে ভালো করে ভেজে নিলাম। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আমরা যে মশলাটা কষছিলাম মশলার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে আমরা ফের কষিয়ে নেব। আচ্ছা বন্ধুরা, এই কমেন্ট বক্সে কিন্তু আপনারা কমেন্ট করে বলতে পারেন, মানে রান্নাটা ভালো হচ্ছে কি খারাপ হয়েছে, আপনারা বাড়িতে ট্রাই করবেন। যদি ভালো হয় তবে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, অত খারাপ হলেও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো এটা ধোঁয়া বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজতে গেলে এটা পুড়ে যাবে। তো আমি চাটুটা বন্ধ করে দিলাম, দিয়ে এটাকে আমি একটু গুঁড়ো করে নেব। তো এটা গুঁড়ো করা হয়ে গেছে, তো আমরা এই মশলার যে গুঁড়োটা করেছি সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। মশলার মধ্যে এটাকে দিয়ে একটু একবার কি দুবার নেড়ে নিয়ে এখন থেকে আমরা কিন্তু মোচার আলু সিদ্ধ করে যেটা রেখেছিলাম সেটাকে আমরা দিয়ে দিলাম। তো আমি মোচা সিদ্ধ করার সময় সামান্য নুন এবং একটু সামান্য হলুদ গুঁড়া দিয়ে সিদ্ধ করেছিলাম। তো এটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি।
এটা ভালো করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর মিডিয়াম ফ্লেমে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু মশলাটাকে কষাবেন। তো আমি একটু সামান্য ঘি দিয়ে দিচ্ছি সেন্টটা বেরোনোর জন্য। আপনারা চাইলে লাবানের সময়ও কিন্তু এই ঘিটা ইউজ করতে পারেন। তো এর মধ্যে আমরা একটু সামান্য জল দেব। এটা ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমরা পরিমাণ অনুযায়ী কিন্তু আরেকটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। তো এটা জল দেওয়া হয়ে গেছে, আমি এটাকে চাপা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য। তো দেখতেই পাচ্ছেন এটা প্রায় শুকিয়ে গেছে, এটাকে ভালো করে নেড়ে নিতে হবে, একটু মাখো মাখো করে নিতে হবে। যত খুন্তি দিয়ে নাড়বেন তরকারিটা কিন্তু মানে ডালনাটা কিন্তু মাখো মাখো হবে। আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে মিক্সড করব, করে আমরা একটু চিনি এর সঙ্গে অ্যাড করে দেব। বন্ধুরা আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমার রান্নাটা যদি পছন্দ হয় আপনারা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এটা হয়ে গেছে, আমরা এটাকে লাবিয়ে নেব একটু চিনি দিয়ে মিক্সড করে নেওয়ার পর। নিরামিষ তরকারি সবসময় একটু চিনি দিতে হয়, কারণ নিরামিষ তরকারি খুব ঝাল হয় না, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আমি এটাকে লাবিয়ে রেখে আসি বন্ধুরা, আমি একটু ঘি দিয়ে এটাকে কিন্তু লাবিয়ে নেব। ধন্যবাদ বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, সবাই ভালো থাকবে।